হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি নতুন সিপিএ মার্কেটার এবং আপনারা যারা ইউএস ক্লিকের কাজের জন্য যারা ইন্টারেস্ট আছেন, আজকের এই ভিডিওটি টোটালি আপনাদের জন্য। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে এই কাজগুলো কিভাবে করতে হয় টোটালি আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। সর্বপ্রথমে আমি আলোচনা করব যে ইউএস ক্লিক কী এবং এটি কিভাবে কাজ করতে হয়, অথবা এই কাজের জন্য আপনার কি কি প্রয়োজন। ইউএস ক্লিকটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ক্লিক যেটাকে বলা হয়, এটা হচ্ছে যে একজন ট্রাফিক, অর্থাৎ আপনি যেখানে মার্কেটিং করবেন আপনাকে একটি লিংক দেওয়া হবে। আপনি যেখানে কাজ করে থাকেন, আপনি যে সিপি অ্যাডমিনের কাছে কাজ করবেন, তিনি আপনাকে যে লিঙ্কটা দেবে যেখানে মার্কেটিং করতে আপনাকে বলবে। যখন আপনার একটি লিঙ্কে ইউএস ট্রাফিক ঢুকবে, তখনই সেটাকে বলা হয় একটি ক্লিক, এবং এই ক্লিকের বিনিময়ে আপনাকে কেউ দিবে 10 টাকা, কেউ দিবে 11 টাকা, কেউ দিবে 12 টাকা, 13 টাকা, 14 টাকা। এইরকমভাবে আপনাকে সিপিএ অ্যাডমিনগুলো আপনাদেরকে পেমেন্টগুলো মূলত করে থাকে, এবং সিপিএ অ্যাডমিনগুলো কিন্তু কোনো ক্লিকের বিনিময়ে কোনো পেমেন্ট পায় না, শুধুমাত্র লিড অর্থাৎ কনভারসেশনের মাধ্যমে সিপিএর অ্যাডমিনগুলো তারা পেমেন্টগুলো পেয়ে থাকে। আপনারা যারা আমার কাছে এর আগে কাজ করেছেন, এখনও রানিং অনেক মেম্বার আমার কাছে কাজ করছেন, তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র কিন্তু নতুনদের জন্য, যে এই কাজটি মূলত আপনি কিভাবে করবেন। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা কাজ পারেন, আপনারা চাইলে আমার কাছে কাজ করতে পারেন। এখন আমি আলোচনা করব যে এই কাজটি টোটালি করার জন্য আপনার কি কি প্রয়োজন। এই কাজটি করার জন্য আপনার শুধুমাত্র ফেসবুক আইডি প্রয়োজন এবং একটি ভালো মানের ডিভাইস, যাতে আপনি কাজটি সুন্দরভাবে করতে পারেন। আপনি যদি এই ক্লিকের কাজগুলো আরও বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ট্রাফিক ইউজ করতে চাচ্ছেন, বা যদি আপনি চান, তাহলে সেক্ষেত্রে আপনি এটা পারবেন না। এটা শুধুমাত্র ফেসবুক ইউএস এর ক্লিকের কাজ। এর জন্য আপনাকে এখানে আনলিমিটেড ফেসবুক আইডি খুলতে হবে, অথবা আপনি আইডি যে কোনোভাবে ম্যানেজ করতে পারলেই হবে। আপনারা আমাকে অনেকে বলেন যে কিউলাইকারের কাজ পারি, আবার অনেকে জিজ্ঞেস করেন যে কিউলাইকার মূলতটা কি। কিউলাইকার হচ্ছে কিন্তু একটি ট্র্যাকিং একটা সফটওয়্যার। আপনারা যে ক্লিকটা দেখেন, অর্থাৎ মনে করেন সাপোজ আপনি একজন নতুন মেম্বার, আমার কাছে কাজ করবেন, কাজ শিখেছেন আমার এই ভিডিওটি দেখে, আপনি আইডিও ম্যানেজ করেছেন, আপনাকে একটি লিংক তৈরি করে দেওয়া হবে, যেই লিঙ্কের মাধ্যমে আপনি আপনার দেখতে পারবেন যে আপনার কয়টি ট্রাফিক আপনার লিঙ্কে ক্লিক করেছে, অর্থাৎ কয়টি আপনার অ্যাকাউন্টে ক্লিক জমা হয়েছে, এইগুলো আপনি দেখতে পারবেন। এইটিকে দেখানোর জন্য অথবা টোটালি লিঙ্কটাকে ট্র্যাকিং করার জন্য মূলত হচ্ছে কিউলাইকার এই ট্র্যাকিং সফটওয়্যারটাকে আমরা ব্যবহার করে থাকি। আশা করি আপনি ক্লিয়ার জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন এই কাজটি টোটালি এখন আমরা কিভাবে করব, স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে দেখব। সর্বপ্রথমে আমাকে যেটা করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ল্যান্ডিং পেজ এখান থেকে ওপেন করে রেখেছি, এখান থেকে লিঙ্ক একটু কপি করলাম। তো কপি করার পর এখন আমি কি করব, এইখানে কিন্তু কাজ আপনাদের না, এখানে কিন্তু আমি আমার ল্যান্ডিং পেজগুলো বানিয়ে রেখেছি, এবং আমি কি করব, এখানে আমার যে মার্কেটিং টেক্সট, অর্থাৎ আমার কাজ হচ্ছে যে এই পুরো টেক্সট এবং এই লিঙ্কটা সহ আমাকে এটাকে মার্কেটিং করতে হবে ইউএসএ টার্গেটিং গ্রুপগুলোতে, সেখানে মূলত আমাদেরকে কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন আমি যেটা করব এটাকে কপি করব। আপনি যেই অ্যাডমিনের কাছে কাজ করবেন, সেই অ্যাডমিন আপনাকে লিঙ্ক বানিয়ে দিবে, এবং সেই লিঙ্কগুলো আপনি কাজ করবেন যে কি প্রমোট করবেন। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র লিঙ্কগুলো শেয়ার করা। এক একজন এক এক রকম ভাষায় এটাকে বলে, কেউ বলে শেয়ার, কেউ বলে কমেন্ট করবেন, কেউ বলে প্রমোট করবেন, কেউ বলে প্রচার করবেন। তো আমি এই লিঙ্কটিকে কপি করি টোটালের টেক্সটটুকু। এরপর আমার যেটা করতে হবে যে আমি এখানে চলে আসলাম যেখানে আমার ফেসবুক আইডিটি লগ ইন আছে। তো এখন আমার করণীয় কি, সেটা হচ্ছে যে
আমি গ্রুপসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাকে যেটা করতে হবে যে আপনাকে ইউএসএ গ্রুপগুলো আগে খুঁজে বের করতে হবে যেখানে মূলত আপনি কাজটা করতে চাচ্ছেন। আপনি যদি ইউএস ট্রাফিক না পান, অর্থাৎ আপনি যদি ফেসবুকে কাজ করতে চান বা ফেসবুকে কাজ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ইউএসএ গ্রুপগুলো খুঁজে বের করতে হবে যে গ্রুপগুলোতে মূলত আপনি কাজ করবেন। এখন কথা হচ্ছে যে গ্রুপ খোঁজার উপায়টা কি। এখন এই ভিডিওতে টোটাল আসলে এইভাবে দেখানো সম্ভব না যে আপনি গ্রুপগুলো কিভাবে বাছাই করবেন। আমি নেক্সট একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে মূলত আপনি গ্রুপ খুঁজে বের করবেন। এখন আমি টোটালি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মূলত আপনি টোটালি এই কাজগুলো করবেন, এবং এখানে কাজ করতে করতে অনেক সমস্যা হবে। যেই সমস্যাটা ফেস করলে আপনারা কি করবেন এই জিনিসটাও আমি আপনাদেরকে সুন্দরভাবে একটু বুঝিয়ে দিব। এখানে আমার এই আইডিতে যে কয়টা গ্রুপ ওপেন করা আছে, অর্থাৎ জয়েন করা আছে, প্রত্যেকটা গ্রুপ আমি এখান থেকে ওপেন করব। তো ওপেন করার পর আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল যাব। যাওয়ার পরে আমি এখানে একটা জিনিস দেখব যে ভিউ মোর কমেন্ট, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে কি করতে হবে যে রিসেন্ট যে সকল কমেন্ট থাকবে সেই সকল কমেন্ট আমাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, তো কমেন্ট তো খুঁজে বের করেছি, এখন আমাকে কি করতে হবে, একটি ডট অথবা ওকে আপনি যেটা মন খুশি সেটা লিখে আপনি একটি কমেন্ট করতে পারেন। কমেন্টটি করার পর পরে আপনাকে ইনস্ট্যান্ট দ্রুত আপনাকে লিঙ্কটি পেস্ট করে, অর্থাৎ আবারও রিকমেন্ট করে দিতে হবে আপনাকে। আস্তে ধীরে আমি আবারও কমেন্টটা রিকমেন্ট করে দিলাম। এটা করা যাবে না, আপনাকে ইনস্ট্যান্ট করতে হবে। যেমন এখানে আমি যদি এই টোটালি কমেন্টগুলো রিপ্লাই দিতে চাই, তাহলে আমি এক মিনিটের মধ্যে টোটালি এখানে যে কয়টা কমেন্ট আছে, বিশটা তিরিশটা, তিরিশটা তো সম্ভব না, 15-20টা, এমনি থেকে এক মিনিটের মধ্যে সবগুলো রিপ্লাই দেওয়া যাবে। আচ্ছা, এই যে দেখেন, এইভাবে মূলত কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হবে। এই যে কমেন্টগুলো আছে, এই কমেন্টগুলোতে আমাদের এই টেক্সট, এই লিঙ্ক সহ আমাদেরকে কিন্তু দিতে হবে। এখন কাজ করতে করতে যখন আমাদের এই লিঙ্কগুলো পেন্ডিং পড়ে যাবে, তখন আমাদের করণীয় কি। এখন অনেকে আপনারা যারা নতুন থাকেন হয়তো বুঝতে পারেন না যে আসলে যখন লিঙ্ক পেন্ডিং চলে যাবে এর পরবর্তীতে আপনি তখন কি করবেন। এর পরবর্তীতে আপনি আপনার লিঙ্কটাকে শর্ট করে নেবেন, অর্থাৎ যে সকল শর্টনার সাইট আছে সেই সকল শর্টনার সাইট হতে আপনার লিঙ্কটাকে শর্ট করে নেবেন। এখন কিভাবে শর্ট করবেন এটাও অনেকে আপনারা জানেন না যারা নতুন আছেন, যে আসলে লিঙ্কটা কোন লিঙ্কটা শর্ট করবেন, কিভাবে কাজ করবেন এটাও কিন্তু আপনারা অনেকেই জানেন না। আচ্ছা, তো এই লিঙ্কটাকে কিভাবে আপনি শর্ট করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি এটাতেও একটা রিপ্লাই দিলাম এইভাবে। এভাবে আপনি আপনার প্রত্যেকটা লিঙ্ক এভাবে কমেন্ট করতে হবে। যখন আপনার লিঙ্ক পেন্ডিং হয়ে যাবে, যখন এই লিঙ্কটার কমেন্ট করা যাবে না, কমেন্ট করা যাবে কিন্তু এখানে আপনারা জিনিস দেখেন যে জাস্ট নাও আছে, এখানে লিঙ্কটা কোনোভাবে পেন্ডিং যাচ্ছে না। ওকে, তো এখন আমাদের করণীয় কি, করণীয়টা হচ্ছে যে আমাদের কি এই যে লিঙ্কটা আছে না, জাস্ট এই লিঙ্কটাকে একটা কী করতে হবে, কপি করতে হবে। কপি করার পর এখন আমরা যেটা করতে পারি, আমরা এখানে চলে আসলাম। আসার পরে অর্থাৎ এটা কিন্তু একটি শর্টনার ইউআরএল সাইট, আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখানে কি করব, জাস্ট এখানে শর্ট ইউআরএলে ক্লিক করব, তাহলে আমার লিঙ্কটি আবার শর্ট হয়ে যাবে। এই লিঙ্কটা আপনি কোথাও এক জায়গায় রেখে দিবেন, যেখান থেকে মূলত আপনি জাস্ট কপি করবেন, আবারও এখানে এসে আপনার শর্টনার ইউআরএল সাইটটাকে রিলোড দিবেন, আবারও পেস্ট করে আবারও শর্ট করবেন, তাহলে দেখবেন যে আপনি লিঙ্কটাকে আবারও পুনরায় আরেকবার ব্যবহার করতে পারবেন। এভাবে মূলত আপনি সারাদিন সারাক্ষণ আপনি চাইলে কাজ করতে পারেন। যেমন আমি এখন কি করব যে এই লিঙ্কটাকে সরাই দিলাম, এই লিঙ্কটাকে দেখেন সাইড করে দিয়েছি। এখন আমি যদি এই পুরো লিঙ্কটাকে কপি করে যদি কাজ করতে চাই, আমি কিন্তু এখন কাজ করতে পারবো। এই যে রিপ্লাই দেন ডট সেন্ড, এরপর আমার কাজ হচ্ছে যে এখান থেকে, সরি, আমার এখানে কিন্তু কমিউনিটি গাইডলাইনটা মেরে দিয়েছে, যেহেতু এটা আমার একটা নতুন আইডি সেহেতু আমার এটা মেরে দিয়েছে, স্বাভাবিক। এটা কাজ করতে করতে আপনাদের ফেসবুক আইডি নষ্ট হবে, আবারও খুলবেন, আবারও কাজ করবেন, পুরাতন আইডি হলে ভালো হবে,
নতুন আইডি যখন খুলবেন আপনারা যেটা কাজ করতে পারেন যে এখানে এসে সার্চ করবেন যে ফেক নেম জেনারেটর ইউএস, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর আপনি ওয়েবসাইটটিকে ভিজিট করবেন। ভিজিট করার পর এখান থেকে ইউএসএ যে ফিমেল যে নামগুলো আছে সেই নামগুলো আপনি জেনারেট করে মূলত আইডি ক্রিয়েট করে তারপরে আপনি কাজ করবেন। এখন আপনি যদি আইডি ক্রিয়েট করার সময় যদি আপনি বাংলাদেশি কোনো ফিমেল নাম ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লিকগুলো একটু কম পড়বে, অর্থাৎ আপনি যখন রিপ্লে দিবেন ইউএসএ কমেন্টগুলোতে যখন আপনার আইডির নাম বাংলা এরকম থাকবে তখন কিন্তু আপনার ক্লিকগুলো কম পড়তে চাইবে, কারণ আপনার এই নামগুলো তারা বুঝতে পারে না, তারা এটা অনেকটা ফেক ভাবে। আপনি যখন ইউএসএ রিয়েল অথেন্টিক কিছু ফিমেল নাম ইউজ করবেন, কিছু পিকচার ইউজ করবেন, এক্ষেত্রে তারা ক্লিকটা বেশি করবে। আশা করি এই ভিডিওতে আমি আপনাকে বোঝাতে পেরেছি যে ইউএস ক্লিকের কাজটা কী এবং এটি কীভাবে করতে হয় এবং এই কাজটা করতে গেলে আপনার কী কী প্রয়োজন, কীভাবে কাজটা করলে আরও বেশি ভালো হবে। টোটালি আমি এই জিনিসগুলোকে আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনি গ্রুপ খুঁজে বের করবেন। তো আজকের এই ভিডিওটি আমি এ পর্যন্ত সমাপ্তি শেষ করছি। দেখা হবে আবারও আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।